নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের এডুকেশন এমসিকিউব নিয়ে আলোচনা করছি, যেগুলি 100% আসবে। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি 1 নিয়ে আলোচনা করেছিলাম, মানে অর্থাৎ মডেল কোশ্চেন পেপার 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো দেখো, পার্ট বি রোমানে অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন অ্যান্সার বি, এর অ্যান্সার স্কিনার। পরের প্রশ্ন কি বলেছে গেস্টাল্ট শব্দটির অর্থ হলো অ্যান্সার বি, ডি এর অ্যান্সার কাঠামো। রোমান 3 প্রশ্নে অ্যান্সার বি, ডি এর অ্যান্সার বারগ্রাফ। 4 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে যুগ্ম তালিকাভুক্ত। 5 নম্বরের প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা কথাটি বলা হয়েছে, বি এর অ্যান্সার হবে ডেলার কমিশনে। 6 নম্বরের প্রশ্ন কি বলেছে, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হলো, এর অ্যান্সার হবে ব্রেইলি পড়া ও লেখা। পরের প্রশ্ন, 7 নম্বরের প্রশ্ন, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, এটি বলেছেন অ্যান্সার হবে বের অ্যান্সার ম্যাকডোগাল। 8 নম্বরের প্রশ্ন কি বলেছে, থন্ডাইকের মতে গৌণ সূত্র কটি, অ্যান্সার হবে 5টি। 9 নম্বরের প্রশ্ন, একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর 93 এবং সর্বনিম্ন স্কোর 23 হলে রাশিমালার প্রসার হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার 70 হবে। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, মোদালিয়ার কমিশনের অপর নাম কি, সি এর অ্যান্সার হবে মাধ্যমিক শিক্ষা কমিশন। 11 নম্বরের প্রশ্ন, অপচয় ও অনুন্নয়ন কোন শিক্ষাস্তরের উপর সর্বাধিক প্রভাব বিস্তার করে, এর অ্যান্সার হবে প্রাথমিক শিক্ষা। 12 নম্বরের প্রশ্ন, প্রতাপ বিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ হল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার চিনে নেওয়া। পরের প্রশ্ন কি বলেছে, 13 নম্বরের প্রশ্ন, মুক্ত শিক্ষা হলো ড্যাশ শিক্ষার উদাহরণ, অ্যান্সার হবে অনিয়ন্ত্রিত। 14 দাগের প্রশ্ন, হিস্টোগ্রাম হলো এক ধরনের, অ্যান্সার হবে বের অ্যান্সার অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। পরের প্রশ্ন, 15 দাগের প্রশ্ন, ঘণ্টার ধ্বনি শুনে কুকুরের লালা খরণ হলো একটি ড্যাশ প্রতিক্রিয়া, অনুবর্তিত প্রতিক্রিয়া হবে। 16 দাগের প্রশ্ন কি আছে, বিজোড় রাশিমালাটি লেখো, মিডিয়ামের সূত্র, সি এর অ্যান্সার হবে। 17 দাগের প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ে ভর্তি করা হবে ড্যাশ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে। 18 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে AICTE, ঠিক আছে, 18 দাগের প্রশ্নের অ্যান্সার হবে। 19 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয়, সি এর অ্যান্সার হবে 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে, POA প্রোগ্রাম অফ অ্যাকশান গঠন করা হয়, ডি এর অ্যান্সার হবে 1992 খ্রিস্টাব্দে। 21 দাগের প্রশ্ন, কম্পন স্পর্শ অনুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়, এর অ্যান্সার হবে অন্ধদের জন্য। পরের প্রশ্ন, 22 দাগের প্রশ্ন, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়, সি এর অ্যান্সার 1988 সালে। 23 দাগের প্রশ্ন, NLM কথাটির মানে কি, তো দেখো অ্যান্সার হবে নিউ লিটারেচারি মিশন হবে। 24 দাগের প্রশ্ন কি বলেছে, পুনরুদ্দেক কথাটির অর্থ কি, অ্যান্সার হবে এর অ্যান্সার স্মরণ করা। তো বুঝতে পারছো, এই হলো টোটাল আমাদের 24খানা এমসিকিউব এডুকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের উচ্চ মাধ্যমিক এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।